জন্মের 5 মিনিট পর শিশুর কথা বলার গুজবে তুলকারাম। জন্মের 5 মিনিট পর এক শিশু বলেছে, আদা, লং, গোলমরিচ ও কালো জিরা দিয়ে চা বানিয়ে খেলে মরণঘাতী করোনা ভাইরাস হবে না। একথা বলার পরপরই শিশুটি মারা যায়। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এমনই কথা ছড়িয়ে পড়েছে উত্তরের বিভিন্ন এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ইউটিউবেও ছড়িয়ে পড়েছে একথা। এ নিয়ে শুরু হয়েছে নানা হইচই। কেউ বলেছে শিশুটি বগুড়ায় জন্মগ্রহণ করেছে, আবার কেউ বলেছে রংপুরে, কেউ বা বলেছে নীলফামারী বা লালমনিরহাটে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম তার ফেসবুকে এমনই একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে লিখেছে, আজ রাত 9:10 আমার এক নিকটাত্মীয় ফোন করে বলল, বাবা সাইফুল, দ্রুত একটু আদা, কালো জিরা, গোলমরিচ খেয়ে নাও। আমি বললাম, কেন খাবো? তিনি বললেন, বগুড়ায় একটা শিশু জন্মের পর বলেছে আদা ও গোলমরিচ কালো জিরা খেলে করোনা ভাইরাস হবে না। এই তিনটা কথা বলে শিশুটি মারা গেছে। এখনো শিশুটির জানাজা হয়নি। বগুড়ায় সবাই এগুলো খাচ্ছে, আমরাও খাচ্ছি, তুমিও খেয়ে নাও। আমি বললাম, এটা গুজব, মিথ্যাচার, এগুলো ঠিক নয়। তিনি বুঝতে চাইল না আমাদের গ্রাম অঞ্চলে এভাবে সহজেই গুজব ছড়ানো হয়, মানুষকে বোকা বানানো হয়। দর্শক, চলুন আমরা দেখে নেই যেভাবে গুজবের উৎপত্তি হয়েছে, একটি ভিডিও ভাইরাল হয়েছে, চলুন আমরা ভিডিওটি সরাসরি দেখি। কি রং সাজাল দি আর দাসি রুসে রং সাজাল দি সিমি সাদা আজান দিবি আজান দি আর ওদের কথা খান্না কি বো আল্লাহ কারে ভালো করে কোথাও আর আজান দি নামাজ তো হইতে হবে, নামাজ তো হইতে হবে আজানদের হুজুরের মসজিদে, অন্তরে রং সাও হইতে হবে। আজান তো হারি না, খারাপ বেড়ে দিন লাগে। আচ্ছা ঠিক আছে, জিম্মা।